হয়েছিল শনিবারের বারবেলায় অনেকেই বলেন ওই সময় কিছু শুরু করা ভালো না নাকি ফল খারাপ হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সে ফল খারাপ হতে চলেছে কিনা তা নিয়ে অবশ্যই বিতর্ক থাকবে বিতর্ক হবে কিন্তু শেষ হচ্ছে না প্রশ্ন ঠিক এখানেই যে শেষটা কবে হবে মমতা বন্দ্যোপাধ্যায় বেছে বেছে বাঙালির এবং ভারতের হিন্দুদের সাম্প্রতিকতম আধুনিকতম এবং জনপ্রিয়তম এবং অন্যতম শ্রেষ্ঠ তিনটি প্রতিষ্ঠানকে আক্রমণ করা শুরু করেছিলেন গত শনিবার বারবেলা ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন এবং ইস্কন আজ থামিন লাগাতার সে আক্রমণ চালিয়ে যাচ্ছে ঠিক কি বলেছিলেন শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় যার থেকে এই পর্বের সূচনা খুব দ্রুত একবার সেই বক্তব্যে চোখ তারপর কিভাবে জল গড়ালো বলতে বলতে যাচ্ছি আপনার শনিবারের বক্তব্য সব সমান হয় না সব স্বজন সমান হয় না আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান না এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন আমি শুনেছি অনেক দিন ধরে কার্তিক মহারাজ ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন ঠিক একই রকমভাবে আরও প্রকাশ্যে এক্ষেত্রে কার্তিক মহারাজ যা উত্তর দিচ্ছেন সেটা আপনাদের শোনাবো কিন্তু যদি তর্কের খাতিরে ধরে নিই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা সত্যি তাহলেও ঠিক একই রকমভাবে আরও প্রকাশ্যে সংগঠন হিসেবে এখানে তো কার্তিক মহারাজের কথা উনি বলছেন আলাদা করে কিন্তু সংগঠন হিসেবে সরাসরি কোনো রাজনৈতিক দলকে ভোট দিতে বলার বার্তা যারা দেন তাদের সম্পর্কেও মঞ্চ থেকে একই রকম ঘৃণা উগড়ে দেন কি প্রশ্নটা করে রাখলাম তার কারণ আপনাদেরকে সে প্রশ্নের উত্তরও দেব আছে উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক ঠিক করেন তাদের কিন্তু এরপর কার্তিক মহারাজ যে উত্তর দিয়েছেন সেই উত্তরে চোখরা আইনি নোটিস পাঠিয়েছেন তার সঙ্গে সঙ্গে আরও কিছু প্রশ্ন করেছে যে প্রশ্নগুলোর উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ছিল না নেইও তাই তিনি এ প্রশ্নের উত্তরে আরও কদর্য আক্রমণ সারিয়েছেন সেই উত্তরও দেখাবো আপনাদেরকে মানে যা চলছে লাগাতার চালিয়ে যাচ্ছেন কিন্তু তার আগে কার্তিক মহারাজের বক্তব্য আমি হিন্দু সন্ন্যাসী আমার সমাজ আমার সংস্কৃতি বিপন্ন হবেন এখানে একজন রাজনৈতিক দলের প্রতিনিধি তিনি বক্তব্য রাখছেন যে আমরা সত্তর পার্সেন্ট আর থার্টি পার্সেন্ট হিন্দু দু ঘন্টার মধ্যে গঙ্গার জলে ভাসিয়ে দেব কার্তিক মহারাজ সেখানে প্রতিবাদ করবে না কার্তিক মহারাজ যখন আমাদের শোভাযাত্রা যায় মসজিদের সামনে বাজনা বন্ধ হয়ে যায় তাজিয়া মহরমের বাজনা বাজে তাতে অসুবিধা হয় না কার্তিক মহাজ প্রতিবাদ করবে না আমরা যখন সব যাত্রী নিয়ে যাই আমার খোল করতাল বন্ধ হয়ে যায় আর সেখানে কালীতলায় বন্ধ বন্ধ হয়ে গেল পাঁচজন যাবে মুখ করে তিনি এখানকার যদি এবার রাজনৈতিক প্রতিনিধি হন তিনি এটা প্রতিবাদ করবেন না কেন সমগ্র হিন্দু জাতিকে আমি আহ্বান করা মানে আরেকটা সাম্প্রদায়িক কাকে বলে একটা জাতিকে সংগঠিত করে আরেকটা জাত আরেকটা জাতি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করাকে সাম্প্রদায়িক বলে সাম্প্রদায়িক মানে এই নয় যে আমি আমার ধর্মের কথা বলবো না এটা হতে পারে না এ প্রশ্নের উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নেই আপনাদেরকে আগেই বলেছিলাম নিজেকে হিন্দু বললেই কেউ যদি সাম্প্রদায়িক হয়ে যান তাহলে রাত দিন নিজেদেরকে কেউ মুসলিম কেউ জৈন কেউ বৌদ্ধ কেউ শিখ কেউ খ্রিস্টান বলে পরিচয় দেওয়া মানুষদের একজন কেউ এ দেশে এ রাজ্যে ইন্ডি জোটের অন্য সঙ্গীরা অথবা মমতা বন্দ্যোপাধ্যায় কেন সাম্প্রদায়িক বলে ডাকে উত্তর নেই কিন্তু আরও কদর্য আর কুচ্ছিত আক্রমণ আছে যা এবার সেটা নাম করে বলেছিলাম তার নাম কার্তিক মোহালার তিনি আমাদের এজেন্ট বসতে দেনি তৃণমূল কংগ্রেসে ভোটের 2 দিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি আগে অধীন করতে এখন বিজেপি করেন এলাকা এলাকায় দিয়ে ধড়মে নামে আপনি বিজেপি করে বেড়ান আমি বলছি আপনি করুন কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন লুকিয়ে লুকিয়ে কেন আমি যেটা বলি আমি উইদাউট এভিডেন্স এ বলি না কয়েকদিন আগে তথ্যনিষ্ঠ এবং সত্যনিষ্ঠ থাকবার জন্য আপনাদেরকে জানিয়ে রাখি যারা দেখছেন তারা বিরোধিতা করলে আইনি নোটিশ পাঠাতে পারে আহ্বান করে রাখি বঙ্গীয় ইমাম পরিষদ মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য খোলাখুলি নিজেদের সংগঠনের প্যাডে চিঠি লিখে আহ্বান জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাদেরকে বুকে তৃণমূলের ব্যাচ পরে ইমামগিরি করুন বলেছেন বলেনি তো বলতে পারবেন পারবেন চ্যালেঞ্জ করে বলতে পারছি বলতে পারবেন না পারবেন না বলেই তিনি একপাক্ষিকভাবে শুধু হিন্দু বিদ্বেষী কথাবার্তা বলে যাচ্ছেন নাম করেই বলছি হিন্দু বিদ্বেষী কথাবার্তা বলে যাচ্ছে যা বলছেন তার সারমর্মতায় আর তাই আমি আজকে মাত্র প্রশ্ন নিয়ে আমার বিতর্ক করব সারা বিতর্কে আর অন্য দ্বিতীয় কোনো প্রশ্ন রাখবো না তুলবো না শুধু এই প্রশ্নের উত্তর খুঁজব যে প্রশ্ন নিয়ে আজকে শুরু করবো অনির্বাণের অগ্নিমাণ আমার আজকের প্রথম প্রশ্ন আমার আজকের প্রথম অগ্নিমাণ হিন্দু বিদ্বেষেই ভরাডুবি মমতা শনিবারের বারবেলায় যা শুরু হয় তার শেষ ভালো হয় না বলেই শুরু করেছিলাম তাই জানতে চাই যে হিন্দু বিদ্বেষের ভয়ঙ্কর আগুন জ্বালালেন শনিবার ভারবেলা মমতা বন্দ্যোপাধ্যায় তাতেই কি পুরে ছাই হবে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ভবিষ্যৎ আমার সঙ্গে যে উপস্থিত অতিথিরা রয়েছেন একে একে তাদের সঙ্গে পরিচয় করে দিই আমার একদম বা দিক থেকে রয়েছেন সুকন্যা ভট্টাচার্য আইনজীবী এবং সুকন্যা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন আমার সঙ্গে রয়েছেন রামকৃষ্ণ সিনহা সাংবাদিক আমার সঙ্গে রয়েছেন স্বামী দিব্যানন্দ ভারত সেবাশ্রম সংঘের সাংবাদিক এবং পরিচালন মাফ করবেন সঙ্গের সদস্য এবং পরিচালন সমিতির সভ্য আমার ঠিক ডান দিকে রয়েছেন সঞ্জয় শাস্ত্রী মহারাজ প্রবক্তা হিন্দু জাগরণ মঞ্চের ঠিক পরেই রয়েছেন নির্মালা মুখোপাধ্যায় মুখিয়ান সাংবাদিক এবং আমার একেবারে ডান দিকে দেবজিৎ সরকার বিজেপির মুখপাত্র আমি শুরু করি সুকন্যা আপনার কাছ থেকে ভয়ঙ্কর কদর্য আক্রমণ বঙ্গীয় ইমাম পরিষদকে বললেন না তো বুকে ব্যাচ ঝুলিয়ে তৃণমূল করুন বা ইমামগিরি করুন বললেন না তো ভারত সেবাশ্রম সংঘের একজন নির্দিষ্ট সাধু একজন নির্দিষ্ট সন্ন্যাসী তিনি টার্গেট এবং তিনি বলে আসানসোল রামকৃষ্ণ মিশন বলে ইস্কন বলে প্রত্যেকটা সংগঠনকে নাম ধরে ধরে আক্রমণ সুকন্যা দেখুন অনির্বাণ বাবু প্রথমে আমি বলবো মমতা ব্যানার্জি কি বলেছেন মমতা ব্যানার্জি আমাদের তৃণমূল কংগ্রেস নেত্রী পার্টিকুলার ভেরি স্পেসিফিক কার্তিক মহারাজজির নাম করেছেন এবং বলেছেন উনি যদি বিজেপিকে সমর্থন করেন হিন্দু ধর্মের নামে উনি সামনাসামনি এসে খোলা জায়গায় বিজেপিকে সমর্থন করুন যেভাবে আমাদের ইমাম ভাইরা যেটা করেছে আপনি বলছেন না কাটলা করে কার্তিক মানুষ একটা কথা শুরুতেই বলে দিই দেখুন তৃণমূল বলুন বিজেপি বলুন কংগ্রেস বলুন অন্য কোন রাজনৈতিক দল বলুন সাধু সন্ন্যাসীরা যখন একটা সংঘের অন্তর্ভুক্ত হন না এটা তো সংঘের অন্তর্ভুক্ত এটা না রাজনৈতিক দলের মতো নয় ওই পার্থ যে চুরি করেছে আমি কি করব দি কেউ কেউ চোর হতে পারে সবাই চোর না এটা সংঘের ক্ষেত্রে খাটে না কার্তিক মহারাজ যা করেছেন তা যদি ভারত সেবাশ্রম সংঘের অন অনুমোদিত হতো আপনি নিশ্চিত থাকতে পারেন নিশ্চিন্ত থাকতে পারেন স্বামী দিব্যানন্দ এখানে বসে আছেন উনিও বলবেন এতক্ষণে কার্তিক মহারাজ ভারত শিবাশ্রম সঙ্গে বাইরে থাকতেন আসানসোল রামকৃষ্ণ মিশনে কোনো সাধু যদি এমন কিছু করে থাকতেন যা রামকৃষ্ণ মিশন অনুমোদন করেন না আমি আপনাকে রামকৃষ্ণ মিশনের জেনারেল সেক্রেটারি স্বামী সুবীরানন্দের সঙ্গে কথা বলে জানাচ্ছি কথা বলে জানাচ্ছি তাহলে তিনিও এতক্ষণ রামকৃষ্ণ মিশনের বাইরে থাকতেন

বাংলার ইতিহাসে একটু বলা দরকার দেশ বিভাজন হতে চলেছে বাংলায় মুসলিম পঁয়তাল্লিশ পার্সেন্ট হিন্দু গোটা বাংলাটা পাকিস্তানে চলে যাবে ভারত সেমাচ্ছম সংঘের মহান প্রতিষ্ঠাতা ঘুমাতে পারছেন না তিনি বলছেন যে আমি দেখছি চারিদিকে রক্ত রক্ত বাঙালি হিন্দুর একটা জায়গা হবে না বিরাট সম্মেলনের আয়োজন করেছেন ডক্টর এবং সেই সম্মেলনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে তিনি সভাপতিত্ব করবেন স্যার মনমথ মুখোপাধ্যায় কলকাতা উচ্চ ন্যায়াল ন্যায়ালয়ের প্রথম বিচার বিচারপতি প্রধান বিচারপতি তিনি তিনিও আমন্ত্রিত হয়েছেন মুখ্য অতিথিরূপে গুরু মহারাজ পাঠিয়েছেন স্বামীজিদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমার কাছে ডেকে নিয়ে এসো গেলেন প্রসাদ মুখোপাধ্যায় কথা দিলেন যে আগামীকাল যাব গুরু মহারাজ তৈরি হয়ে বসে রয়েছেন তিনি সময় করতে পারেননি দ্বিতীয় দিন গেলেন হাত জোর করে বলতেন আজকেও পেলাম পারলাম না সময় করতে তৃতীয় দিন চতুর্থ দিন সময় করতে পারেননি সর্বশেষ বললেন আমি তো জন্মাষ্টমী অনুষ্ঠানে আমার নাম রয়েছে সভাপতিত্ব করার আমি অবশ্যই যাব সেই দিন গিয়ে জন্মাষ্টমীর দিন গুরু মহারাজ একডালিয়া পার্কে বিশাল লক্ষ মানুষের সমাগম সেখানে গাড়িতে বসে রয়েছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এসেছেন তাকে নিয়ে মঞ্চে প্রবেশন করেছেন এবং শ্যামাপ্রসাদ মুখার্জিকে এই প্রথম কোনো বক্তৃতার মঞ্চে আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ যিনি রূপে সমগ্র বিশ্বে পূজিত তিনি এই প্রথম মঞ্চে উঠলেন মঞ্চ উঠে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি লুটিয়ে পড়েছেন প্রণাম করে গুরু মহারাজ তার গলার মালা থুলে পরিয়ে দিল পরিয়ে দিলেন এবং সম্মেলন চললো বললেন যে হিন্দু সমাজকে রক্ষা করার জন্যে এবং এই বাঙালি হিন্দুর জন্য একটা ভূমি তোমাকে তৈরি সৃষ্টি করতে হয় তা নাহলে আমি দেখছি বাঙালি হিন্দু পথে ঘাটে মরবে ঠিক তাই তাই তারপর যখন সম্মেলন শেষ হলো যখন আশ্রমে চলে এসেছেন নিজের নিজের বিশ্রাম মন্দিরে গুরু মহারাজ কাপড় খুলে দেওয়াচ্ছে গঞ্জি সব ভিজে গেছে গামে দরদর করছেন কাঁদছেন স্বাগতক্তি করছেন যে আমি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে শক্তি সঞ্চার করেছি হিন্দু সমাজের প্রতিনিধি সৃষ্টি সৃষ্টি করেছি আমরা যদি পশ্চিমবঙ্গকে জিজ্ঞেস করি আর এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন বলে তিনি এক দেশ মেয়ে দো দো নিশান দো বিধান নেই চলেঙ্গে কাশ্মীরে তিনি গিয়ে তার নিজের জীবনকে বিপন্ন করে গেলেন এবং সেখানে বন্দী হলেন সেখানে মৃত্যুবরণ করলেন এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যদি কাশ্মীরে প্রবেশ না করতেন তাহলে কাশ্মীর এতদিন ভারতবর্ষে থাকতো না ধন্যবাদ জানাই মোদী সরকারকে তিনশো সত্তর ধরা একবার উচ্ছেদ করে দিয়েছেন এবং আমরা যদি পশ্চিমবঙ্গকে জিজ্ঞেস করি পশ্চিমবঙ্গ তুমি কোথাও হইতে আসে আছো চক্রবলের অন্তরাল থেকে পশ্চিমবঙ্গের উত্তর আসবে ভারত বিভাজনের সময় পাকিস্তান হইতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির হাত ধরিয়া আমার জন্ম হয়েছিল ডক্টর কংগ্রেস ডিভাইডেড ইন্ডিয়া আই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ডিভাইডেড পাকিস্তান ক্রিয়েটেড ওয়েস্ট বেঙ্গল ফর দ্য হিন্দুজ আর কার্তিক মহারাজার আমরা ভারত সব সংঘের প্রতি পাঁচ শত সাধু সবাই আমরা হিন্দুত্ববাদী সবাই আমরা সাম্প্রদায়িক কার্তিক মহারাজা আমিও গোটা ভারতবর্ষের সমগ্র পৃথিবী পরিভ্রমণ করি হিন্দুত্বের জয়গান গাই এই পশ্চিমবঙ্গ পেয়েছি স্বামী প্রণবানন্দের অবদান স্বামী প্রণবানন্দ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে নেতাজি সুভাষচন্দ্রের মা বাবা তারা ছিলেন স্বামী প্রণবানন্দজি মহারাজের মন্ত্রশিষ্য কিন্তু তিনি সাপোর্ট করে গেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে বেশ

বা প্রসাদ মুখার্জি না থাকতেন পশ্চিমবঙ্গ যদি না থাকতো তাহলে হয় তুমি আওয়ামী লীগের হয়ে বলতে আমি হয়তো তার উল্টো দিকের কোন পার্টি হয়ে বলতাম আর এটা আজকে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের মধ্যে থাকতো প্রথম কথা হচ্ছে একের পর এক হিন্দুদের ওপরে গত এক সপ্তাহ নয় গত দুই সপ্তাহ ধরে হিন্দুদের উপরে অত্যাচার চলেছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে যেভাবে এই আমার এই বক্তব্যের দায় রিপাবলিককে নিতে হবে না এ কথা আমি দেবজিত সরকার বলছি দায় আমার ব্যক্তিগত ভাবে অত্যাচার হয়েছে এবং সেই সম্বন্ধে নজর ঘোরানোর জন্য সেখানকার কোনো ব্যবস্থা নিয়ে নয় নজর ঘোরানোর জন্য আমরা যদি অনেকে মনে করেছি যে কার্তিক মহারাজের ওপরে বা স্বামী প্রদীপানন্দজির ওপরেই আক্রমণ যেন না এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ভারত সেবার সংসংগের বা মাননীয় দিলীপ মহারাজকে পাশে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ভারত সেবার সংসংগ সে তো তারা তো মাঝে মাঝে দাঙ্গা করে এমনিতে ভালো আরে ভাই কে বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় তোমাকে এই ইয়ে দিতে সার্টিফিকেট দিতে আপনি কত বড় নেতা আপনার জায়গা হতে পারে আমি বিজেপির বিরোধিতা করুন যখন ইমাম পরিষদ যখন সরাসরি খোলাখুলি আমাকে শেষ করতে সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছেন যেরম ভাবে ভাতা দিয়ে মেরুদণ্ড কেনা যায় কিছু কিছু ধর্মীয় সংগঠনের যেরকম মেরুদণ্ড তিনি কিনতে পেরেছেন কিছু কিছু ধর্মীয় সংগঠনের মাথায় যেরকম তিনি টুপি পরাতে পড়েছেন ভাতার টুপি সেরকম বোধহয় ভারত সেবাসন সংঘ রামকৃষ্ণ মিশন ইস্কন বা এই ধরনের হিন্দু সংগঠনগুলোকেও পড়িয়ে তোলা যাবে তা যাবে না যেরম উনি ভেবেছেন যে ক্লাবগুলোকে কিনে নেওয়া যায় ঠিক ভাবে ভেবেছেন তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার দেবেন কিক অর কিস পলিসি এগুলো হচ্ছে সোজাসুজি হিন্দু সংগঠনগুলোকে ভয় দেখানোর একটা চেষ্টা করেছে যে আমার কথা না শুনলে আমি এরম বলতে থাকবো যার জন্য গতকাল রাতে গত পরশুদিন রাতে অপহৃত হয়েছেন জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশনের পাঁচশন আপনি যখন এই ঘটনাটা বলছেন তখন আমি একবার জলপাইগুড়ির ঘটনাটা দেখাই জলপাইগুড়িতে ঠিক কি ঘটেছে অন্য কেউ বলছেন না জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের অর্থাৎ বেলুর মঠ রামকৃষ্ণ মিশনের যে মূল কোয়ার্টার হেডকোয়ার্টার সেখানকার সরাসরি পরিচালনাধীনে থাকা জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের যিনি অধ্যক্ষ বা মহন্ত মহারাজ স্বামী শিবপ্রেমানন্দ তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন এবং তারপর রিপাবলিক বাংলার কাছে তার বক্তব্য বলেছেন কি ঘটেছিল আশ্রমে কি ঘটেছিল তার একটা রিপোর্ট এক মিনিটের মধ্যে এক মিনিটের সুনীল কুমার রায় শিলিগুড়ির উনি আমাদেরকে প্রপার্টি দেন রামকৃষ্ণ মিশন মাঠকে থ্রো রেজিস্টার ডিট এটা উনি দিয়েছেন তো সে এটাতে হঠাৎ আমরা এইটিনথ নাইটে থ্রি থার্টি এরকম সময়ে তিরিশ পঁয়ত্রিশ লোক আর্মসগুলি নিয়ে ভিতরে ঢুকে টোটাল সাতজন ওখানে ছিল ওদেরকে হাত বেঁধে ওরা নিয়ে যায় এনজেপিতে কিছু লোকে ছেড়ে দেয় আর অন্য জায়গা কিছু লোকে ছেড়ে দেয় অত্যন্ত লজ্জার বিষয় একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ ইস্কন্দের মতন প্রতিষ্ঠানকে অপমান করবেন আর তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের বন্দুক বা দেখিয়ে তাদেরকে খুন করবার হুমকি দিবেন এই জিনিস চলতে পারে না আমি কাছে একটাই কারণ ব্রিটিশ শাসক পর্যন্ত যে সংঘকে ভয় পেয়েছে যে মিশনকে যে আশ্রমকে ভয় পেয়েছে কারণ তারা বিপ্লবী তৈরি করে এরা সরাসরি বিপ্লব করে না কিন্তু বিপ্লবী তৈরি করে আজ পর্যন্ত স্বাধীনতার পর থেকে ভোটার লিস্টে নাম থাকলে রামকৃষ্ণ মিশনে একজন সন্ন্যাসীও নিজের ভোটাধিকার প্রয়োগ করেন না পাগলেও বিশ্বাস করবে কথা সেই রামকৃষ্ণ মিশনের হোয়াটসঅ্যাপ গ্রুপের দীক্ষার্থীদের বলা হচ্ছে অমুক দলকে ভোট দিন একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে যে যারা এই সাধু সন্তদের দিকে আঙুল তোলে ননির্বাণ তারা জানেন যে তাদের জীবনটা তারা কিভাবে দিয়ে দিয়েছেন তাদের উৎসর্গের কথা জানেন তারা কিভাবে এই না পাওয়া মানুষগুলোর পাশে দাঁড়ান কোনোদিন খবর নিয়েছেন কিভাবে কোথাও কখনো কোনোদিন কোনো খবর বাইরে এসছে যে তারা কীভাবে এই বন্যার জলে কিভাবে ভিজে কিভাবে মোরে মরে গিয়ে মানুষগুলোর পাশে দাঁড়ান রামকৃষ্ণ মিশন মানে জানেন কতটা আবেগ কেন তিনি রামকৃষ্ণ মিশনের নাম নিচ্ছেন আমি আমার ধর্মের কথা বলবো এটাতে কোথাও সাম্প্রদায়িকতা নেই এটাতে খুব পরিষ্কার যে একটি একজন মানুষ তার নিজের ধর্মকে প্রাণ দিয়ে ভালোবাসবে এটাতে কোথাও কোনো সাম্প্রদায়িকতার প্রশ্নই ওঠে না আর কোনো মহারাজ তিনি তিনি গেরুয়া বসন করেছেন তিনি জানেন যে সেই গেরুয়া বসনটা তার কাছে কতটা উৎসর্গের কতটা দেওয়ার কতটা ডেডিকেশনের আর সেই মহারাজের দিকে যদি আঙুল ওঠে সারা ভারতের মানুষ যারা সনাতনকে প্রশ্ন করে না সনাতনকে প্রণাম জানায় তারা এটা নিয়ে বিরুদ্ধাচরণ করবে এটা তো স্বাভাবিক নিশ্চিতভাবে নিশ্চিতভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকেও যখন তার বক্তব্য পেশ করেছেন পশ্চিমবঙ্গের ভোট প্রচারের মঞ্চে এসে আলাদা করে ভোটের প্রচারের বাইরে আলাদা করে এই প্রসঙ্গটি তার মুখে এসছে বিশেষ করে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের ঘটনা তার আক্রান্ত হওয়ার ঘটনা শুনে নেব কী বলেছেন প্রধানমন্ত্রী अब तो यहाँ की मुख्यमंत्री खुद हिंदू संतों को धमकी दे रही है ये बंगाल को अब किस तरह ले जा रही है टीएमसी सरकार अपने वोट बैंक को खुश करने के लिए टीएमसी सरकार हद पार कर रही है रामकृष्ण मिशन का अपमान हमारे संतों का यह अपमान बंगाल कभी भी सहन नहीं करेगा मेरे जीवन को गढ़ने में रामकृष्ण मिशन का कितना बड़ा योगदान है जब भी अवसर मिला বক্তব্য সুকন্যা হাত তুলছেন বলে নিন তিরিশ সেকেন্ড সময় দিচ্ছি সুকন্য সময় নেব না নরেন্দ্র মোদী বুঝে গেছেন বাংলার মাটি দুটি

বড় বসে প্রদীপানন্দজি ওখানকার দায়িত্বে আছেন ওই মঠের ওখানে হুমায়ুন কবির তৃণমূলের নেতা সে বলেছে মনে কর দেখো ওই ভিডিও এখানে দেখানো যখন সার্ভেস এসেছে সব সার্ভে আসবে যে ওখানে বলেছেন উনি যে মনে রেখেছেন আমরা এখানে সংখ্যাগুরু সেরা বলে গলা কেটে হুমায়ুন বক্তব্য যে বক্তব্য নিয়ে কান্ড বক্তব্য ঠিক কি বলেছিলেন যার ভিত্তিতে কার্তিক মহারাজ এই প্রশ্নগুলো তুলেছেন যে এরপরেও আমি এখানে চুপ করে বসে আমি সন্ন্যাসী বলে কি

আমি জানি রাজ্যের মুখ্যমন্ত্রী এবেলা দাঙ্গা শব্দটা উচ্চারণ করেন কিন্তু আমি করি না তার কারণ আমি মুখ্যমন্ত্রী নই আমি ভোটে লড়ি না আমার মানুষের প্রাণের দাম আমার কাছে মানুষের প্রাণের দাম আমার কাছে অনেক বেশি বিশ্বাস করি আপনাদের থেকে অনেক বেশি মানুষের প্রাণের দাম আমাদের কাছে অনেক বেশি আপনাদের থেকে বেশি কারণ আমরা ভোটে লড়ি না ঠিক সেই কারণে হুমায়ুন কবির আরও যা যা ভয়ঙ্কর শব্দগুলো বলেছিলেন আমি একটাও উল্লেখ করলাম না ইলেকশন কমিশনের কাছে পুরোটা জমা আছে তারা নিশ্চয়ই তদন্ত করছেন দেখছেন

মল্লিকার্জুন খার্গের একটা কানমলা খেয়েছে কি না মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছিলেন হাইকমান্ডের নির্দেশ অধীরবাবুকে ট্র্যাক চেঞ্জ করতে হবে সব থেকে ভালো ট্র্যাক চেঞ্জ করবার অজুহাত বোধহয় আর পেতেন না অধীর চৌধুরী এই তোষণের রাজনীতি ছাড়া তোষণ তাও রকম সরাসরি হিন্দু বিদ্বেষ মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন কার্তিক মহারাজ সম্পর্কে তার থেকে খুব পিছিয়ে থাকলেন কি অধীর রঞ্জন চৌধুরী আমি শোনাই সঞ্জয় শাস্ত্রী মহারাজ তারপরে আমি আপনার কাছে আসছি অধীর রঞ্জন চৌধুরী আজকের বক্তব্য যার কথা বলছে সে সেইভাবেই পরিচিত তার পরিচিতি নিয়ে এখানে বহু মানুষের কোশ্চেন আছে সে কমসে কম সাধু বা সন্দেশ বা সন্ন্যাসীর যে চরিত্র হওয়া উচিত সেই চরিত্র তার নেই এটা এলাকার সব মানুষ জানে সে সরাসরি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবেই এলাকার মানুষের কাছে পরিগণিত হয় এটা আসলে একটা ডিএনএ প্রশ্ন রাজনৈতিক ডিএনএ কেন বললাম নির্মাল্লা বাবুর সঙ্গে যখন কথা বলবো তখন আরও একবার অধীর চৌধুরীর এই বাইকটা শুনিয়ে বলবো নির্মাল্লা বাবু আমার থেকে ভালো বলতে পারবেন তার আগে আমি সঞ্জয় শাস্ত্রী মহারাজ আপনার কাছে আসবো কার্তিক মহারাজ যে প্রশ্নগুলো তুলেছেন ওনার তোলা প্রশ্ন হুমায়ুন কবিরের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আরও কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে এরপরে হাত গুটিয়ে বসে থেকে মানুষের জন্য পাশে না দাঁড়ানোটা কি ওনার জন্য অসাম্প্রদায়িক বলে বিবেচিত হতো তবে কি ওনাকে ধর্ম নিরপেক্ষ করে ডাকা হতো সেটা করেননি বলে কিন্তু চক্ষু শুনি আপনার কি হয় দেখুন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী পার্টিকুলার সনাতন হিন্দু ধর্মকে বিভিন্ন সময় বিভিন্নভাবে শুধুমাত্র তোষণ করার মানুষে বারবার বারবার অস্ত্র এনে চলেছেন আঘাত এনে চলেছেন অপমান করে চলেছেন এই দলেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য গণমাধ্যমে আপনারাই দেখিয়েছিলেন হয়তোবা মা সীতা সম্পর্কে যে অপশব্দ উচ্চারণ করেছিলেন মা সীতা হাতরাসে মতো যাতে ধর্ষিতা হন এই দলেরই নেত্রী শিবলিঙ্গে সনাতন কোটি কোটি সনাতনীর আস্থার প্রতীক শিবলিঙ্গে জন্মনিরোধক পড়িয়ে অপমান করেন একমাত্র পার পেয়ে যান সনাতন ধর্ম বলে আজকে ভারত সেবা আশ্রম ইস্কন রামকৃষ্ণ মিশনের একটা সন্ন্যাসীকে উনি অপমান করলেন না প্রকারান্তরে পুরো সংগঠনকে তাদের গুরু পরম্পরাকে তিনি অপমান করলেন ওই লোকটা ওই লোকটা এটা একটা মুখ্যমন্ত্রীর সম্বোধন হতে পারে না প্রথম কথা তিনি কার্তিক মহারাজ ওরফে স্বামী প্রদীপানন্দজি মহারাজের সম্পর্কে ওই লোকটা একজন সন্ন্যাসী সম্পর্কে কি এই শব্দটা প্রয়োগ করা যায় এটা কি একটা মুখ্যমন্ত্রীর শিষ্টাচার হতে পারে প্রথম প্রশ্ন এবার রইল সাধু সন্তের রাজনীতি করার অধিকার নিয়ে দেখুন রাষ্ট্র ধর্ম হচ্ছে সন্ন্যাসীর একটা ধর্ম কারণ যেদিন সন্ন্যাসী বিরজা হম করে জীবাতশ্রাদ্ধ করে এই দেশ বেশ ত্যাগ করে সেদিন তার একটাই সংকল্প সর্বজন সুখায় সর্বজন হিতায়ক ইদম রাষ্ট্রম ইদ নাম সন্ন্যাসী কাকে বলে তিতিক্ষাম কারণিক সুরীদ সর্বদেহীনাম অজাত শান্ত শত্রু নাম সাদব্য সুলক্ষণম বিশ্বকবি রবীন্দ্রনাথ ভারতবর্ষের সন্ন্যাসী এবং আধ্যাত্ম পরম্পরাকে নিয়ে বলছেন সন্ন্যাসীর উত্তরীয় পতাকায় রাখিও যাহা বহিছে ত্যাগের বারতা মুখ্যমন্ত্রী বোধহয় জানেন না কত ত্যাগ কত তিতিক্ষা কত নিজেকে তাপালে পরে একজন সন্ন্যাসী আসেন কোটি জন্ম থাকলে ভাগ্য বিষয়তে যে হবে বৈরাগ্য তিনি যখন ইমামদের নিয়ে মঞ্চে মিটিং করেন একটা জনৈক ধর্মগোষ্ঠীর ধর্মগুরুদেরকে নিয়ে কই তখন তো তার মনে হয় না যে তারাও তারা সাম্প্রদায়িক দুধেল গাই বলছে দুধ খেলে দুধের যে গরু দুধ দেয় তার লাতি সহ্য হয় দুধেল গাই দুধ খাবেন উনি আর লাথি খাবেন বাংলার হিন্দু সমাজ আমি আমি নির্মলা বাবুর কাছে আসবো কোথায় তার আগে আমি বলেছিলাম অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্যটা আরেকবার শোনা আরেকবার শুনুন কেন শোনাচ্ছি আমি বলেছিলাম খাড়গে সাহেবের মলার জন্য কিন্তু আরও কিছু নিহিত কারণ আছে যার সবটা সামনে আসেনি সামনে আনবেন পুরোটা তার আগে আরেকবার শুনুন এসে এসে কি ভাষায় অধীররঞ্জন কার্তিক মহারাজের বিরুদ্ধে শুনুন যার কথা বলছে সেখানটায় সেইভাবেই পরিচিত তার পরিচিতি নিয়ে এখানে বহু মানুষের কোশ্চেন আছে সে কমসে কম সাধু বা সন্দেহ বা সন্ন্যাসীর যে চরিত্র হওয়া উচিত সেই চরিত্র তার নেই এটা এলাকার সব মানুষ জানে সে সরাসরি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবেই এলাকার মানুষের কাছে পরিগণিত হয় আমি নির্মলাবাবু আপনার কাছে আসব নির্মলবাবু অধীর রঞ্জন চৌধুরী কি শুধুমাত্র মল্লিকার্জুন খাড়গের কানমালায় এখানে চলে এলেন নাকি এই লাইনটাই যে এলেন এই যে ট্র্যাকটা চেঞ্জ করে এই ট্র্যাকেই এলেন এটা এটাতে কোনো একটা সুবিধার ব্যাপার আছে এটা কি কংগ্রেস কালচার ডিএনএর মধ্যে পড়ে দেখুন আমি আপনাকে প্রথমে বলি সেটা হচ্ছে আপনারা যে কথাগুলো বলছেন এগুলো সবই আবেগ দর্শন কৃষ্টি সংস্কৃতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সব নিয়ে ভাবেন না মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করেন এবং রাজনীতির সঙ্গে ক্ষমতা লড়াই ভোট জায়গা দখল এইগুলো আসে সুতরাং ওনার ট্রেডটা ওনার ধর্মটা আপনাদের সনাতন ধর্মর সঙ্গে মিলবে না এটা আপনি প্রথমে নিন

ভোট দেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তা না হলে তিরিশ শতাংশে সত্তর শতাংশ নয় কেটে হিন্দুদের ভাগীরথীতে ভাসিয়ে দেওয়া বাবু আপনি বলছেন আলাদা কেন আলাদা বলছেন যেহেতু সুকন্যা আমাকে থামালেন আমি বেশি কিছু অনেক কিছু বলার ছিল সনাতন ধর্মটা যদি আপনি ডিফাইন করতে পারেন আমি এখান থেকে উঠে চলে যাব

আবার আমি আপনাকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় শুনে নিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্মের সঙ্গে সনাতন ধর্ম মেলে না উনি কি আলাদা ধর্ম আবার বলছি সনাতন ডেফিনিশনই আপনি জানেন না একটু চুপ করুন একটু চুপ করুন একটু চুপ করুন একটু চুপ করে এতটা ক্ষতি করবেন না ঠিক আছে অনেক ক্ষতি আচ্ছা ছেড়ে দিন ছেড়ে দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বৈপরীত্য আমি দেখেছি আজকে ধরুন কার্তিক মহারাজের কথাও যদি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও বলছেন ভারতবর্ষের সব থেকে বড় যে বেদটা আছে সে বেদটার নাম হলো সংবিধান আজকে যদি কার্তিক মহারাজ কোনো কথা বলে থাকেন যে কথাটা কোনো সাধুর মুখ দিয়ে উচ্চারিত হওয়া উচিত নয় আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল তাকে অ্যাট্যাক না করে সংবিধানটা তুলে কথা বলা যে আপনি ধর্মনিরপেক্ষ একটা রাষ্ট্রে আছেন কিন্তু যেটা দাঁড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ যদি হিন্দু বিরোধী বলে মমতা বন্দ্যোপাধ্যায় খুশি হন মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি কেউ মুসলমান তোষণকারী বলেন উনি চুপ করে থাকেন সেটা আপনারা কথাটা শেষ করতে দিন মমতা শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম দুর্গাপুজো করেন বাড়িতে কালী পুজো করেন ঠিক আছে একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মসজিদে ঢোকেন তখন হ্যাঁ এবার প্রশ্নটা হচ্ছে আরে আপনি কথাটা শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা সমানে করে যাচ্ছেন

যদি এটা নরেন্দ্র মোদিও করেন সেটা একটা অস্বাস্থ্যকর জায়গায় চলে যাবে তার কারণ হচ্ছে রাজনৈতিক চরিত্রদের প্রথম কাজ হচ্ছে কোনো জিনিসকে ঘোলাটে না করা কিন্তু এখানে সেই ঘোলাটে ব্যাপারটা হয়ে যাচ্ছে ও ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতার একটা সংবিধান রয়েছে কিন্তু আমরা আলোচনা করছি হিন্দু মুসলমানের লড়াই নিয়ে কে কার গলা কেটেছে কে কার পা কেটেছে এইগুলো এটা খুব স্বাস্থ্যকর আলোচনা নয় মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছেন যদি ফলো করেন দেখবেন কথার মধ্যে অনেক ফাঁক আছে সব সাধু সাধু নয় যেমন সব আমি সবাই নয় এই কথাগুলো হচ্ছে রাজনৈতিক কথা

কথা কথা কথা আমি 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 বিশ্ব হিন্দু পরিষদের বিশ্ব হিন্দু পরিষদের মধ্যবঙ্গের প্রচার প্রমুখ মধ্যবঙ্গের প্রচার প্রমুখ সৌরিশ মুখার্জির সঙ্গে কথা বলব সৌরিশবাবু আমার সঙ্গে রয়েছেন সৌরিশবাবু কোনোভাবে কি মনে হচ্ছে আপনাদের আপনারা হিন্দু স্বার্থ নিয়ে কাজ করেন হিন্দুদের হিন্দুদের বিষয় নিয়ে কাজ করেন বলে জিজ্ঞাসা করছি যে এই হিন্দু বিদ্বেষে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে ভরাডুবি হবে বরঞ্চ রাজনৈতিক কোনো স্বার্থ হবে না দেখুন যেটা হচ্ছে প্রথমে যে আলোচনাটা শুরু করলেন আমি মাননীয় মুখ্যমন্ত্রীর যখন দ্বিচরিতা আছে দুটো পয়েন্ট আমি আপনাকে বলছি সেটা আলোচনাও হয়েছে অনেকটা যেটা হচ্ছে এই হুমায়ুন কবিরের যে বক্তব্য একটা ছিল ভোটের মাঝে যে আমরা সংখ্যা গুরু এখানে সেভেন্টি পার্সেন্ট আছি থার্টি পার্সেন্ট যে সংখ্যালঘু আছে তাদেরকে আমরা দু ঘন্টার মধ্যে মেরে ভাগীরথীর মধ্যে ফেলে দেবো ঠিক আছে এবং তারপর বলেছে যদি কেউ মসজিদ ভাঙে তাহলে মুসলমানরা চুপ করে বসে থাকবে না তখন মমতা বন্দ্যোপাধ্যায় তো কোনো প্রতিবাদ করলো না আজকে তার পার্টি আজকে সে ব্যাপারে কোনো একটা লিখিত বয়ান বা তার বিরুদ্ধে তো কোনো একটা প্রতিবাদ জানালো না আইনি প্রক্রিয়ায় এখানে তো অনেক আইনজীবী বসে আছেন আইনি প্রক্রিয়ায় বলে নাকি যে মৌনতাটা হলো সম্মতি সমর্থনের কারণ তাহলে তিনি সেই সমর্থনটাকে আজকে তাহলে সেই বক্তব্যটাকে তিনি আজকে সমর্থন করেছেন তাহলে দ্বিতীয় যেটা বিষয় যেটা দিয়ে শুরু করেছেন আজকে অল বেঙ্গল বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন তৃণমূলকে ভোটের মধ্যে আগের ফেজের মধ্যে একটা জারি করে দিল একটা প্রেস বক্তব্য সেখানে লিখছে যে তৃণমূলকে ওপেন সাপোর্ট করছি আমরা এই ভোটে এবং সঙ্গে লিখছে সেখানে যে বিজেপি একটা হচ্ছে চরম হিন্দুত্ববাদী একটা দাঙ্গাবাদ সংগঠন বলে ঘোষণা করে দিল তারা প্রেসে ঠিক আছে তাহলে তখন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তখন ধর্মের মধ্যে তিনি রাজনীতি খুঁজে পেলেন না সেটা রাজনীতি হচ্ছে না তখন ইমামদের আপনি পঁচিশশো টাকা করে আর মোয়াজ্জেনদের আপনি এক হাজার টাকা করে আপনি দিচ্ছেন সেটা তোষণের রাজনীতি হচ্ছেন না একদম এক্সাক্টলি আপনি ঠিকই বলেছেন আজকে ভরাডুবি হবে আজকে বুঝতে পারছেন তিনি আমি হিন্দু সংগঠন করি আমি দর্শকদের কাছে আমি আমি হিন্দু স্বার্থটাই আমার কাছে মানে প্রায়োরিটি কিন্তু একজন অনেক অ্যানালিসিস তারপর বিশ্লেষক এদের কাছ থেকে শুনে যেটা বুঝতে পারছি আজকে হয়তো উত্তরবঙ্গ আর রারবঙ্গতে আজকে তার আজকে সুপরা সাফ হয়ে যাচ্ছে মনে হয় মানে আজকে তার তৃণমূল শেষ হয়ে যাচ্ছে বা ভোটে পরাজিত হচ্ছে সেই জন্য আজকে সংখ্যালঘি তোষণকে মানে তোষণ করার জন্য আজকে অল আউট নেমে পড়েছেন এইসব মানে নেক্কার জন্য কথাবার্তা বলার জন্য একেবারে এই কিছু আছে আমাকে থামাতে হচ্ছে আপনাকে আপাতত এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন বহরমপুরে মিছিল শুরু হয়েছে ভারত সেবাশ্রম সংঘের যারা অনুগামী এবং সংঘের যারা সদস্য তাদের এবং সেই মিছিলের একেবারে পুরো ভাগে কার্তিক মহারাজকে দেখা যাচ্ছে মিছিল শুরুতেই আটকানোর চেষ্টা করেছিল পুলিশ কিন্তু শেষমেশ সফল হয়নি আপাতত সেই মিছিল বহরমপুর শহরের মধ্যে দিয়ে পরিক্রমা করছে সংঘ শক্তির পরিচয়ক হিসেবে এবং সংঘ শক্তির অপমানের প্রতিবাদে শুধুমাত্র ভারত সেবাশ্রম সংঘের জন্য নয় রামকৃষ্ণ মিশন ইস্কন প্রত্যেকটি শক্তিকে যেভাবে অপমান করা হয়েছে তার প্রতিবাদে এই ছবি সঙ্গে রেখেই আমি শুধু আরেকটি ছবি আপনাদেরকে দেখাই আমার মোবাইলে আমি বলবো আমাদের ক্যামেরা পারসন ধুবকে আমার ভিডিও জার্নালিস্ট ধুবকে এই ছবিটাতে একটুখানি ফোকাস করতে এবং আমার পিসিআর সহকর্মীদের বলবো এই ছবিটা একটু দেখাতে ছবিটা কি ছবিটা ছবিটা অ্যাসোসিয়েশনস অফ সুন্নি মুসলিমস এখানে বলা হচ্ছে এখানে বলা হচ্ছে ভারতবর্ষকে ফ্যাসিস্ট শাসন মুক্ত করতে কংগ্রেসকে শাসন ক্ষমতায় ফেরাতে এই নির্বাচনে সমস্ত কর্ণাটকের সমস্ত মুসলিমদের হজ যাত্রার সমস্ত দায়িত্ব এই সংগঠনটি নিচ্ছে বিনিময় শুধু একটি জিনিস দিতে হবে তা হলো কংগ্রেসকে ভোট এরপরেও এদেশের সংবিধানে এরা প্রত্যেকে কিন্তু নিরাপদে নিজের বাড়িতেই রয়েছেন কারোর বাড়ি ভাঙা পড়েনি কারোর উপাসনাস্থল ভাঙা পড়েনি এবং একশো চুয়াত্তরটির মধ্যে একশো তিয়াত্তরটি দেশ একটি সমীক্ষায় একশো চুয়াত্তরটির মধ্যে একশো তিয়াত্তরটি দেশে সংখ্যালঘুদের পরিস্থিতি গত পঞ্চাশ বছরে খারাপ থেকে খারাপ হয়েছে এক একমাত্র ব্যতিক্রম ভারত যেখানে সংখ্যালঘুদের পরিস্থিতি ভালো শুধু হয়নি তারা সংখ্যায় বেড়েছেন এবং এবং সংখ্যাগুরুরা জনসংখ্যার জনসংখ্যা বৃদ্ধির হারে তাদের থেকে কমেছে আমি ভারতের কথা বলছি এর পরেও শুধুমাত্র নির্দিষ্ট একটি সম্প্রদায়কে টার্গেট করে যদি কেউ বিদ্বেষ ছড়ান তার তিনটি সঙ্গ শক্তিকে একসঙ্গে আক্রমণ সানান তার কি ভরাডুবি অনিবার্য দেখি মানুষ কি উত্তর দিলেন ফেসবুকে বিরানব্বই শতাংশ মানুষ মনে করছেন হিন্দু বিদ্বেষে ভরাডুবি মমতার এক্স হ্যান্ডেলে পরিসংখ্যানে চোখ রাখবো এখানে একাশি শতাংশ মানুষ মনে করছেন আমার যে অগ্রিবাণ সেটা সেটাই আমি আজকে পোল কোশ্চেন রেখেছিলাম হিন্দু বিদ্বেষেই ভরাডুবি মমতা উনিশ শতাংশ মানুষ অন্য কথা মনে করছেন চোখ রাখবো ইউটিউবের পরিসংখ্যানে দু ঘন্টায় যেখানে একত্রিশ হাজার মানুষ ভোট দিয়েছেন এবং এখানেও বিরানব্বই শতাংশ মানুষ মনে করছেন হিন্দু বিদ্বেষেই ভরাডুবি মমতা আমি নিশ্চিত এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে শিক্ষা নিয়ে অন্য কিছু করবেন না তিনি হয়তো বলার চেষ্টা করবেন তিনি একজন দুজন সন্ন্যাসীর কথা বলেছিলেন এটা ভুলে গিয়ে যে একজন দুজন সন্ন্যাসী কোনো একটি সংঘ শক্তির মধ্যে খারাপ হতে পারেন না হলে সঙ্গে থাকতে পারেন না এটা কোনো রাজনৈতিক দল নয় তিনি আসলে ইতিমধ্যেই যে কাজটি করে ফেলেছেন তা সংঘবদ্ধভাবে হিন্দুদের প্রতি বিদ্বেষ সরানো হিন্দু শক্তির প্রতি বিদ্বেষ সরানো তার জন্য যে গণতান্ত্রিক শাস্তি তার প্রাপ্য হয় সেটা কি তিনি পাবেন পেতে চলেছে ভরাডুবি হতে চলেছে উত্তর দেবে চারটায় অনিমাণের অগ্নিবারের বিতর্ক এখানেই শেষ করছি সঙ্গে